মনি সুন্দর উলিয়াল্লান, তুমি দুনিয়াই পাঠাইলাও এত সুন্দর উলিয়াল্লান, দুনিয়াতে আহিলু। বন্ধু সকল, হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আল্লাহ, বিশ্বর জমিনা জিমান ওলি আল্লাহ আছেন, হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর দরে কোনো পিসা বলি আল্লাহ হমান হব নোয়ারে, বিশ্বর জমিনাত হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আল্লাহ কেনেকুয়া মানুহ আছিল, আরে তার পিতা মাতা কেনেকুয়া আছিল, পিতা মাতার পরিচয় জানিব লাগিব। মোর বন্ধুসকল, মই অসমত থাকো, অসমত বসবাস করি আছো, গতিকে কথাই বলে যেমন বৃক্ষ তেমনি ফল, সুবহানাল্লাহ। তুমি আম গাছ বুনিছে আম ধরিব, তুমি কঁঠাল গাছ বুনিছে কঁঠাল ধরিব, পিতা মাতা যেনেকুয়া তার লড়া ছড়ি তেনেকুয়াই হব, সুবহানাল্লাহ। আরে বাপকা বেটা বেটা সিপাইকা ঘোড়া, কেনেকুয়া কথা বুঝি লাগিব, বাপকা বেটা সিপাইকা ঘোড়া। হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর পিতা যে মাতা ছিলেন আল্লাহ আল্লাহ তালার প্রিয় বান্দা, কেনেকুয়া তেনেকুয়া আছিলে, আজির পিতা মাতা কি করিছে, আজির পিতা মাতা নামাজ নপরে, আজির পিতা মাতা রোজা না থাকে, আজির পিতা মাতা কোরআন শরীফ বিশ্বাস নকরে, আল্লাহর কোনো কাম নকরে, সেই পিতা মাতার লড়া ছোৱালীও নামাজ নপঢ়িব। গতিকে বুঝে বুঝিব লাগিব যে পিতা মাতা ভাল থাকে, পিতা নেককারে থাকে, আল্লাহক বিশ্বাস করে, ওই বুঝি বুঝি শিকি শিকি সৰু সৰু ল'ৰা ছোৱালীও নামাজ পঢ়িবলৈ মছজিদত যাব, সুবহানাল্লাহ। বৰ পীর আব্দুল কাদের জিলানীৰ পিতা মাতা নেককার আছিল, সেই কথা আমি জানিবই লাগিব, সুবহানাল্লাহ। আমার বন্ধুসকল, আমি আল্লাহর প্রশংসা করিছো আলহামদুলিল্লাহ, নবীর প্রতি দরুদ শরীফ পড়িছো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা উভয় ছিলেন হযরত আলীর বংশধর। এতে আমি একটা কথা পাইছু যে বড় পীর আব্দুল কাদের জিলানীর পিতা মাতা কার বংশধর আছেন, হযরত আলী, শক্তিশালী আলী, হযরত আলী, আলী রাদিয়াল্লাহু তাআলার বংশর মানুষ আছেন, সেইটা ভালোভাবে মনত রাখিবা। সোনার সোহাগা আর কাকে বলে, শুধু কি বংশ রইছিলেন না, তারা ছিলেন একনিষ্ঠ সাধক, ইসলামী জীবন ব্যবস্থায় পাবন্ধ, পুণ্যবান কামিল ব্যক্তি ছিলেন বড় পীর আব্দুর রহমতুল্লাহর পিতা হযরত আবু সালেহ মুসা রহমতুল্লাহ। আমার বন্ধু সকল, মই আমির হামজা কইছু, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর পিতার নাম কি আছিল তোমালোকে মুখস্ত করিব লাগিব, মুখস্ত করিলে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাব, সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর পিতা নাম আছেন আবু সালেহ মুসা রহমতুল্লাহ, আবু সালেহ মুসা রহমতুল্লাহ আলার বন্ধু আছেন, সুবহানাল্লাহ। এতে আমি পাইছু হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর পিতা আছে, কে শুনে আছিল, আবু সালেহ মুসা রহমতুল্লাহ। এই কথাখিনি মত রাখিব, তিনি যে কত বড় আল্লাহ আল্লাহ যে পুরুষ মোত্তাকিন এবং বুজুর্গ ছিলেন, তা তার কিঞ্চিত জীবনী পড়িলেই জানিতে পারা যায়, মাতা উম্মে খায়ের ফাতেমা, আরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মাতা নাম মাকো নাম কি আছিল। বন্ধু সকল, মোর প্রিয় বন্ধু সকল, জানি লোয়া দেবতা তেওর মাতা মায়ের নাম আছে কি, উম্মে খায়ের ফাতেমা রহমতুল্লাহ আলা। পিতা মাতার নাম কোনটো আমি জানিব পারিলুম, বন্ধুসকল, উম্মে খায়ের ফাতেমা রহমতুল্লাহ আলা। বড় পীর আব্দুল কাদের জিলানীর মাকুর নাম আছিল যে উম্মে খায়ের ফাতেমা রহমতুল্লাহ আলা।
ছিলেন বুজুর্গ পিতা হজরত আবদুল্লাহ সাইমিয়ে রহমতুল্লাহর কন্যা, যিনি কখনো পর্দার বাহির হয় নাই। আমার বন্ধু হকল আবনি হক, তোমালোকে যাই না যিবিলাক মানুহে যিবিলাক ল'ৰা ছোৱালীয়ে আৰে বিশ্ববিদ্যালয়ত অধ্যয়ন কৰি আছে, ফাৰ্ষ্ট ক্লাছ ফাৰ্ষ্ট পজিশ্যন ইন আসাম, মই আমি নাম যাওঁ যে দোৱা কৰিছোঁ, তোমালোকে যেন ফাৰ্ষ্ট ক্লাছ পাছ কৰিব পাৰা, কিন্তু মই এটা কথা কৈছোঁ, তোমালোকৰ পৰ্দাৰ ভিতৰত থাকিব লাগিব। তোমালোকে এম এ পাছ কৰিছা, যে যে মেডিকেল পাছ কৰিছা, ডাক্তৰী পাছ কৰিছা, এডভকেট পাছ কৰি যিমান পাছ কৰিছা, কিন্তু তোমালোকক পৰ্দা কৰিব লাগিব, পৰ্দাৰ ভিতৰত থাকিব লাগিব। ইসলামের হুকুম আকাম পালন করি আছে একনিষ্ঠভাবে। আরে ফাতেমা, আরে বড় পিন আব্দুল কাদের ছিলেন মাতা, কেন কো আসিল পর্দার ভিতর আসিল, তাই কি করেছিল, সকল সময় পর্দার ভিতর থাকিছিল। আ ভনী সকল, যুবতী ভনী সকল, তোমার কি স্কুল মাদ্রাসাত অধ্যয়ন করি আসা, তোমার পর্দা করে থাকিব লাগিব, উম্মুল খায়ের ফাতেমার মতন হবই লাগিব। সুবহান আল্লাহ, মই আমিন হামজা কইছু, এই পর্দান পর্দানশীল পুণ্যবতী মহিলা হজরত হোসেনের বংশধর ছিলেন। সুবহান আল্লাহ, ইমাম হাসান হুসাইনের কথা তোমালোকে জানা, ইমাম হাসান হোসেন কেনেকুয়া মৃত্যুবরণ করেছিল, মহরমের চান্দত কেনেকুয়া হোসেন সব শহীদ হয়ে গৈছিল। হে ইমাম হোসেন রজিয়াল্লাহু তাআলাহু বংশের মানুষ আসিল কোনে, উম্মে খায়ে উম্মে খায়ের ফাতেমা রহমতুল্লাহ আলা, যা আমরা ইতিপূর্বে বংশ তালিকায় দেখিয়েছি। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর মাতা পিতা ছিলেন যে নিষ্কলঙ্ক চরিত্রের অধিকারী, তেওঁলোকর চরিত্র কোনো দোষ নাছিল, কোনো খ্যাত নাছিল, ভুল করা নাছিল, সকল সময়তে পরকাল পরকাল করেছিল, দুনিয়ার প্রতি কোনো দয়া ময়া তেওঁলোকর মহাব্বত নাছিল, লোভ লালসা নাছিল। তাদের পবিত্র জীবন যখন সত্যিই বিস্ময়কর, আমরা সংক্ষেপে বড় পীর রহমতুল্লাহর পিতা মাতার চারিত্রিক বৈশিষ্ট্য সমেত কিঞ্চিত ঘটনা এখানে উদ্ধৃত করিতেছে। হযরত আবু সালেহ মুসা বাল্যকাল হইতেই পরম মহান আল্লাহর ইবাদত শুরু করিয়াছিলেন। আবন্ধ সকল ইবাদত করিব লাগিব, একশোবার সোবার আল্লাহ পাঠ করিবা, একশোবার আস্তাগফিরুল্লাহ পাঠ করিবা, একশোবার দরুদ শরীফ পড়িবা। জীবন ওলি আল্লাহ পিসা দুনিয়ার ভিতরত আছে, রাত দিন চব্বিশ ঘন্টা তেওঁলোকে ওলি আল্লাহ হারে তেওঁলোকে জিকির করিয়া থাকে। আমার বন্ধু হকল কি করেছিলেন, আল্লাহর ইবাদত শুরু করিয়াছিলেন, সরু কালের পর ছোট্ট ছিল, সরু ছিল তেতিয়ার পর যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ পিতা মাতা আল্লাহর উপাসনা আরাধনা করেছিল। সুবহান আল্লাহ, আমার আল্লাহ কইছে কোরআনের ভিতরত, বিশ্বর মানুহ তোমালোকে শুনি লোৱা, বিসমিল্লাহি ৰহমানি ৰহিম, ৱা মা খালাকতুল জিন্না ৱালা ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বিশ্বর মানুহ, তোমালোক আমি সৃষ্টি করেছো, তোমালোকক সৃষ্টি করেছো, আমার আল্লাহ কইছে কোরআনের ভিতরত, আ বিশ্বর মানুহ তোমালোকে মনত রাখা, আমার আল্লাহ কয় আমার মানুহক সৃষ্টি করেছো উপাসনা আরাধনা করার কারণে, নামাজ পড়ার কারণে, রোজা থাকার কারণে, জিকির করার কারণে, আমার আল্লাহ মানুহক সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ।